মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতীয় চার নেতা সেই সাথে যাদের বুকে তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেসব 30 লক্ষ শহীদ আর 2,69,000 মা বোনদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রিয় লালপুরবাসী আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির ইতিহাস বাঙালি জাতির বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মানে অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তির ইতিহাস কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা জাতি হিসাবে দুর্ভাগ্য 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে রচনা করা হয়েছিল একদম অন্যতম অধ্যায় জাতির পিতার অবর্তমানে আমরা দেখেছি বিভিন্ন শাসক শ্রেণীর মুর্শিদাবাদে কথা বলছিলাম বিভিন্ন শাসক শ্রেণী শাসনের নামে বাংলার মানুষকে শাসন করতে থাকে দীর্ঘ 21 বছর পর 1996 সালের 12ই জুন বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় প্রিয় ভাইয়ের আমার প্রিয় লালপুরবাসী 1996 সালের 12ই জুন এদেশের মাটিতে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেখেছি অতি অল্প সময়ের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় বঙ্গবন্ধু সেতু উৎপাদন খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন আইন শৃঙ্খলার উন্নয়ন সহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে যখন দেশকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন ঠিক সেই মুহূর্তে ওই 71-এর পরাজিত শক্তি 75-এর খুনি চক্র সেদিন বুঝতে পেরেছিল বাংলাদেশের মাটিতে সুষ্ঠু নির্বাচন হলে বাংলার মানুষ ওই দামের শেষ তারা শেষ পথিকে ভোট দিবে না বিধায় তথা কথিত লিয়াজোর নামে চার দলীয় ঐক্য জোট গঠন করে একটি পর্ষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সেদিন হতে পারে নাই প্রিয় ভাইয়ের আমরা দেখেছি 2001 সালের একটি পর্ষদ নির্বাচনে বিএনপি জামাত জোট এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করার পর ওরা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ অপহরণ সীমাহীন লুটপাট করে দেশের অর্থনৈতিক অবস্থা ওরা পঙ্গু করেছিল ওরা এদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা কিনা বাংলাদেশ আওয়ামী লীগ তথা লোকাপতিকে ভোট দেয় তালিকা প্রণয়ন করে নির্বিচারে হত্যা করেছিল যার ধারাবাহিকতায় আপনারা জানেন লালপুর বাগাতিপাড়ার গণমানুষের নেতা শহীদ জননেতা মমতা জুদ্দিনকে ওরা সিনেমা স্টাইলে হত্যা করেছিল প্রিয় ভাইয়ের আমার খুলনার গণমানুষের নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম আহসানুল্লাহ মাস্টার শাহমেজ কিবরিয়া বেগম আইবি রহমান সহ সারা বাংলাদেশে ওরা 27,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছিল লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে ওরা ঘর ছাড়া করেছিল সেদিন আমরা পাশাপাশি এটাও লক্ষ্য করেছিলাম বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পঞ্চগড় থেকে রামগঞ্জ বাংলার মানুষ সেদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল যার ফলশ্রুতিতে 2008 সালের 29শে ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল প্রিয় লালপুরবাসী 2008 সালের 29শে ডিসেম্বর 2014 সালের 5 জানুয়ারি এবং 2018 সালের 30 ডিসেম্বর এই টানা তিনটি মেয়াদে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এইবার আমরা দেখলাম ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041 উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যখন দেশ এগিয়ে যাচ্ছে যখন বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় কার্যকর করে আমরা ইতিমধ্যেই জাতিকে কলঙ্কমুক্ত করেছি যখন 3রা নভেম্বর জেল হত্যার মামলা প্রক্রিয়া দিন যখন 71-এর মানবতাবাদী বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার কাজ
প্রায় শেষ পর্যায়ে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উন্নয়নের মহাসড়কে ঠিক সেই মুহূর্তে ওই 71 এর পরাজিত শক্তি 75 এর খুনী চক্র আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অগণতান্ত্রিক উপায়ে পিছন দরজা দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবার লক্ষ্যে তারা আগামী নির্বাচন বানচাল করতে চায়। প্রিয় লালপুরবাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্বাধীনতা সপক্ষে সকল শক্তি গুণাত্ম এই প্রতিষ্ঠা বার্ষিকীর আহ্বান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এই লালপুর বাগাতিপাড়াবাসীকে ব্যাপক ভোটের ব্যবধানে ওই অপশক্তিকে জবাব দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই সিটটি উপহার দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে মিশন 2021 ডিজিটাল বাংলাদেশ, মিশন 2041 উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়বই গর্ব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Oh, my God.